নমস্কার, আমি সুব্রত ভট্টাচার্য, বারার সাথে থাকি। একটা নতুন বিজনেস স্টার্ট করেছি আপাতত। আগে জব করতাম দিল্লিতে, তো লকডাউনে জব চলে যাওয়ার পরে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে নিজের বিজনেস শুরু করেছি। আমি লোকের কথাটা মাথায় রেখে আমি বিজনেসটা স্টার্ট করেছি এপ্রিল, মোটামুটি জুন জুলাইতে সবাই হয়ে গেছে। কারণ আমি দিল্লি থেকে ফিরি হচ্ছি 2020 জুনের 2 তারিখে। তো তারপর অনেকগুলো সময় আমি আবার ব্যাক টু দিল্লি যাই সেপ্টেম্বরে, কিন্তু আমার ওখানে গিয়ে কাজটা পোষালো না, তো আমি আবার ব্যাক করলাম। পুজো টুজো সমস্ত কিছু কাটিয়ে কি করব কি না করব, হাতে পয়সা নেই, কিছু করার নেই। তো দেন আমার পাড়ার কয়েকটি ছেলে, মানে ভাই হয় হিসেবে ছোটো, তো তা পিকনিক টিকনিকে যেহেতু আমি রান্না করতাম, ওরা বললো যে দাদা আমরা এরকম বিজনেস স্টার্ট করছি, যদি তুমি থাকো আমাদের সাথে তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো আমি বললাম যে হ্যাঁ, খুব ভালো কথা। প্রথম প্রথম একটু দোলামোনা হচ্ছিলো, তারপরে দেখলাম যে না। তো ওদের সেট আপ করে নিয়ে তারপরে আমার সেট আপ করতে করতে সেটা মার্চের, ওদের দোকানটা স্টার্ট হচ্ছে মার্চের 25-26 তারিখ নাগাদ, আর আমি আমার দোকানটা স্টার্ট করি 1 এপ্রিল। তো হ্যাঁ, এবার যদি বলে ফুড আইটেমের জন্য বারাসাতে, বারাসাতের মতো জায়গায় একটা মফস্বল মানে আন্ডার ডেভেলপিং সিটি, তো সেখানে পাবলিকের কথা মাথায় রেখে আমি ফুডের দামটা ন্যূনতম রেখেছি, যেখানে 10 টাকা থেকে শুরু 50 টাকায় গিয়ে শেষ। 17 এপ্রিল ভোট হয়, তো ভোটের দিনকে আমি দোকান খুলি যখন, তখন এক ফুড ব্লগার আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো। তো সে দেখে বলল যে দাদা দোকানটা কতদিন হয়েছে নাকি বৃত্তান্ত সমস্ত কথাবার্তা বলার পরে সে বললো আমি একটি ভিডিও করব। তা ক্যাজুয়ালি আমি বলেছিলাম যে হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। ওই ব্লগটা না ভীষণ কাজে দিয়েছিল জানো তো, বারার সাথে একটা নাম পাওয়া গেছিলো, টেস্টি হুইলস নামে একটা সংস্থা, টেস্টি হুইলস নামে একটা স্টল বিলং করে এখানে, ইভেন যার ফুড টেস্ট ও যা কোয়ালিটি কোয়ান্টিটি প্রত্যেকটা জিনিসই খুব ভালো। আমি বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, তো বাবার কোনো একটা সময় বিজনেস ছিল, তো পরে বাবা সেটা কোনো কারণবশত চালাতে পারেনি। তো যাই হোক, জ্যাঠারাও বিজনেস করে, এক কাকা আছেন আর্টিস্ট, আর্টিস্ট উনি কোথাও না কোথাও গিয়ে বিজনেসটা রক্তে আছে। আমার ভাইও বিজনেস করে, আমার ভাইয়ের বাস আছে। এই আগা করে এটা ছিল মেন্টালিটি, কোনোদিন কিছু করতে হলে বিজনেস তো করতেই হবে, বিজনেস করলে আমি ফুড বিজনেসই করব, এটা আমার মাথাতে ছিল। বাট এটা এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবিনি। আমার বাবা আমার কাছে কোনোদিনই কাজ নিয়ে কোনো প্রবলেম নেই, কাজ ইজ কাজ। বাবা আমার কোনোদিনই সেভাবে আমাকে কখনোই আটা বাধা দেননি যে এটা করবে না সেটা করবে না, কখনোই বাবা মা সেটা বলেননি। তো বাবা মা অলওয়েজ সাপোর্ট করেছে। আর পার্লারের কাজটাকে অনেকে অনেক রকম বলেছে যে নাপিতের কাজ করে লোকের বডি ঘষে পয়সা নিয়ে আসা, পা ঘষে পয়সা, অনেক অনেক কথা। তো সেই সময় ব্যাপারটা ছোট ছিলাম, তো বয়সটা অল্প ছিল, কথাগুলো লাগতো গায়ে। তো সেই কথাগুলো এখন যখন মনে করি যে না, ওই কথাগুলো যদি তখন না শুনতাম হয়তো আমার কেরিয়ারটা আরও বেটার হতো। তো যার জন্য ছাড়া ধরা ধরা ছাড়ার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। তো তারপরে দেখলাম যে এটা যে রান্না, রান্নাটা সত্যি কথা বলতে আমার জেনেটিক, মানে আমার দাদু ঠাকুরদা যারা ছিলেন, ইভেন আমার বাবা কাকারা প্রত্যেকেই খুব ভালো রান্না করেন। তো সেই সূত্রে রান্নাটা জেনেটিক্যালি আসাতে তা আমি বললাম যে আমি রান্নাটা নিয়ে কেন এগোই না, লোকে আমার খাবারের পছন্দ করতো। আমার কোনো একটা সময় এখানে আমি আবার দোকান রান করেছিলাম, একটা সময় এখানে দোকান চালিয়েছিলাম, সেখানে ব্রেকফাস্ট আর লাঞ্চ থাকতো। তো যখন আমি এখানে দোকানটা দিলাম, তো লোকে খুব উৎসাহের স্বরূপ এলো যে শুভ্র আবার দোকান খুলেছে। অ্যাকচুয়ালি আমার পেট নেম হচ্ছে ছোট্টু, তো ছোট্টু দোকান খুলেছে, তা মানে ছোট্টুর কাছে গেলে আমি টেস্টি খাবার পাবো। তো সেই জিনিসটা হচ্ছে বড়ো পাওনা, যে এখানে দোকান খুলে যে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে সেল বাড়ার জন্য বা কিছু, সেরকম নয়। প্রত্যেকে সহযোগিতা করেছে, কোঅপারেট করেছে, আর ইভেন আমি বেশি সাপোর্ট পাই হচ্ছে আমার ভাই বোনদের কাছ থেকে, যে তারা ভীষণ রকমভাবে এনকারেজ করে আমাকে যে না তুমি এটা না, তুমি এটা করো, তুমি এটা করছো, আচ্ছা এটা খুব ভালো হয়েছে। যে সামান্য সামান্য কিছু কিছু ব্যাপার স্যাপার যেগুলো থাকে, সেগুলো প্রত্যেকটা ব্যাপারে এরা এনকারেজ করেছে। ছোটোবেলাটা যদি ব্রন্ডন ব্রট আপ এখানেই, বাড়িটা এখানেই, একই সাথে সবার সাথে বড় হয়, তখন আরও লোকসংখ্যা আরও বেশি ছিল, তখন লোকসংখ্যা আরও বেশি ছিল, ঠাকুমা দাদু ছিলেন বাড়িতে অনেক লোকজন, কিছু পোষ্য ছিল, তো মজা করেই কেটেছে। পড়াশোনা সাধারণত বাংলা মিডিয়ামেই, ক্লাস 1-10 একটি স্কুলে পড়েছি, স্কুলে যথেষ্ট পপুলার ছিলাম। দ্য রিজন ইজ কি আমি আবৃত্তি করতাম, গান গাইতাম, বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসের জন্য স্কুলে খুব নাম পরিচিতি ছিল, যে শুভ্র নামে কেউ এক্সিস্ট করে স্কুলে। এইচএসটাও বাংলা মিডিয়াম থেকেই করি, তো তারপরে কোনো কারণবশত আমার পড়াশোনাটা হয়ে ওঠেনি কমপ্লিট। ইচ্ছা ছিল অনেক পড়াশোনা করা কিন্তু হয়নি, তো যাই হোক তার জন্য আক্ষেপ নেই, সুযোগ পেলে আবার করব। চাকরি বাকরি, হ্যাঁ প্রথম চাকরির হাতে খড়ি বিপিও দিয়ে, একটা নাইট শিফটে জব করতাম, 3,800 টাকা মাইনে ছিল।
তো যে ওটা আমার স্যুট করেনি, শরীর খারাপ হয়ে যায় কোন রিজন বলতে, তারপর মাঝে মধ্যে বহু চাকরি ছাড়া এ করা সমস্ত কিছু, কারণ কি নিজের জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোন জায়গাটায় কমফোর্ট, সেই জায়গাটা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। তো তারপরে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে আমি বাড়ি ছেড়ে চলে যাই, দিল্লিতে থাকি দীর্ঘদিন, ওখানে চাকরি করি। কিসে? আমি একজন বিউটি ইনস্ট্রাক্টর ছিলাম। যে কোনো পার্লারে কোনো রকম প্রোডাক্ট, নতুন বিদেশি প্রোডাক্ট গেলে সেটাকে কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা ছিল আমার ডিউটি। ইভেন আর তাছাড়া স্কিনের নলেজ দেওয়ার ব্যাপারেও আমার কাজ ছিল। সেখান থেকে আবার একটা মোড় নেয় 2020 করোনা, তো যেটা কিনা আবার সম্পূর্ণরূপে না সেই পুরোনো জায়গাটা ফিরিয়ে এনেছে, যে কিচ্ছু নেই শূন্যতে। তো রিসেন্টলি 1st April এবছরে, যেটাকে এপ্রিল ফুল হিসেবে কাউন্ট করা হয়, তো আমি ফুল হইনি ওই দিনকে, আমি আমার দোকানটা স্টার্ট করি, শূন্য থেকে শুরু করলাম আবার। লড়াইটা বলছো, লড়াইটা সত্যি কথা বলতে এতটা সহজ হয় না, কারণ বারাসাতের মতো জায়গায় যেখানে আশেপাশে এত দোকান রয়েছে, রাঘব বোয়াল আছে সেখানে আমি চুনো ফুটি, তো সেখানে হ্যাঁ, তবে মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ কি আমার আশেপাশের দোকানদার যারা আছে তারা প্রত্যেকে প্রতি মুহূর্তে এসে তারা আমাকে জিজ্ঞাসা করা কেমন চলছে বিজনেস, মালের কোয়ান্টিটি বাড়াও, তোমার কোয়ালিটি ভালো, তো এই পজিটিভ জিনিসগুলো ভীষণ রকম ইন্সপায়ার করা, যে মানে এটা একটা স্ট্রেংথ বলতে পারো, যে আমার অপোজিটে কম্পিটিটর যে হয়তো আমাকে কম্পিটিটর মনে করতো, কিন্তু তাদের কিন্তু আমি তার সাথে আমার কোনো কম্পিটিশন হয় না, কারণ তার একটা রেস্টুরেন্ট আর আমার একটা স্টল। তো সে প্রথমে যখন কম্পিটিটর মনে করতো আমাকে, তখন সে আসতো না, ঘুরেও তাকাতো না বা দেখতো না, পরে যখন সে আমার দোকানটা দেখলো, দেখেছে, ইভেন সে এসে আমাকে একদম রোজ ইন্সপায়ার করে। খাবারের বিজনেসে থাকলে আগামী 5-7 বছর ইচ্ছা আছে নিজের একটা কিচেন করার, যেখানে 24 ঘন্টা 7 দিন, মানে বারাসাতের মতো জায়গায় 24 ঘন্টা 7 দিন একটা দোকান খুলে রাখা বা একটা রান্নাঘর খুলে রাখা খুব চাপের ব্যাপার, সম্ভব না, এখন অবধি হয়নি এখানে আমাদের। তো এই মেন্টালিটিতে আমার মাথায় আছে যে 24 ঘন্টা 7 দিন একটা দোকান করবো, যে আগামী 5-7 বছরের মধ্যে আমার একটা রান্নাঘর হোক, ইচ্ছে আছে কিছু মানুষের কর্মসংস্থান করার। তো আগামী 5 বছরে নিজের পজিশন হবে হচ্ছে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাধুনি, ব্যবসায়ী ঠিক বলে না, প্রতিষ্ঠিত রাধুনি, যে অ্যাটলিস্ট এক নামে চিনবে যে সুব্রত ভট্টাচার্য ইজ এ ভেরি গুড কুক। এই জায়গাটা আমার চাই, এই জায়গাটা আমি করতে চাই, আর পাশাপাশি অভিনয়টাকে রাখতে চাই, সুযোগ পেলেই অভিনয় করব। খুব ভালো একজন একটি সংস্থার সাথে পরিচিতি হয়েছে, যারা আমার মনে হচ্ছে যারা তারা আমার পাশে থাকবে, তাহলে নামটাও তো আপনাদেরকে বলে দিই, যার নাম হচ্ছে প্রায়াসম। কিছুদিনের আলাপ, জাস্ট 2-4 দিন হয়েছে আলাপটা, সূত্রপাত কৌস্তবদার থেকে, কোথাও না কোথাও গিয়ে মনে হলো না অন্ধকারে না একটা আলো কোত্থেকে আসলো, সেই আলোটার পথ ধরে এগিয়ে যাচ্ছি, সাকসেস হবে, একটু হয়তো লেট হবে কিন্তু পেয়ে যাব। অবসর সময় বলতে কি জানো তো, অবসর সময় বলতে যদি সুযোগ পাই তাহলে বই পড়ি, ভালো লাগে পড়তে, গুনগুন করে হয়তো গান করলাম কখনো, আর আমার এই যে এখানে যেখানে বসে কথা বলছেন, এই জায়গাটা আমার ভীষণ প্রিয় জায়গা, এই জায়গাটা যত্ন আত্মি বলতে পারি, সমস্ত কিছু আমিই করি, কখনো সুযোগ হলে ক্যামেরা দিয়ে দেখি। আমার কিছু গাছপালা রয়েছে আর দেখবে খুব সহজলভ্য গাছ, মানে জবা গাছ রয়েছে, কিছু আম শিউলি যেমন সাধারণ গাছগুলো থাকে, এগুলো নিয়ে বসাই, কারণ কি নিজেকে ব্যস্ত রাখতে হবে জীবনে। যে একজন মানুষ আছে, একজন মানুষ আছে বলতে একজন খুব ভালো বন্ধু আছে, বন্ধু বলো গাইড বলো, যার নাম হচ্ছে দেব চক্রবর্তী, আমার ভাইকাম বন্ধু, যে অল টাইম মানে দোকান স্টার্ট করেছি ওকে জানালাম, আরে বাবা খুব ভালো কথা, মানে রেগুলার অ্যাটেন্ডার বলতে পারো, রেগুলার অ্যাটেন্ডেন্স দিতে দোকানে আসে, মানে আমাকে সারাদিনে একবার হলেও আমাকে দেখতে আসবে, কী করছি না করছি, হয়তো কথা বলা হলো না বা হয়তো ফোনে রেগুলার কথা হচ্ছে না, কিছুই না, কিন্তু ও রেগুলার আমার খোঁজ নেবে কী হচ্ছে না হচ্ছে। আমি গে, আমি সমকামী, কিন্তু আমার যারা পার্টনাররা আছে তারা স্ট্রেইট, হয়তো অনেকেরই ধারণা থাকে, এটা আমাদের বেসিক্যালি আমাদের সোশ্যাল মিথ যে আমাদেরকে শুধুমাত্র আমাদের কমিউনিটির লোকেরা হেল্প করতে আসে, এটা ভুল কথা। আপনি বা আমরা প্রত্যেকে যদি সকলের সাথে ভালোভাবে হাসি মুখে ভালো ব্যবহার করে চলতে পারি, তো স্ট্রেট গে টি ট্রান্সজেন্ডার সিডি এগুলো কোনো ম্যাটার করে না, প্রত্যেকে এগিয়ে আসবে। আপনি ভালো কাজ করুন, আমি ভালো কাজ করব, আমি আশপাশের সঙ্গটাকে সবসময় ভালো পাব, কিছু খারাপ হবে সেটাকে অ্যাভয়েড করতে হবে, আর নিজেকে অ্যাকসেপ্ট করা সব থেকে বড় ব্যাপার। যদি আপনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেন, দেখবেন রাস্তাটা না খুব ইজি হয়, মানে তখন পথ চলতে কোনো অসুবিধা হয় না,
আর বই যে বললাম যে একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে একটা মেনে নেওয়া যে কারো ছেলে যদি সমকামী হয় তো সেটা মেনে নিতে খুব চাপ হয়, তারপরে যদি সে বড় হয় যে মেনে নিয়ে সেটা মেনে নেওয়াটা সত্যিই খুব চাপের। যে আমি জানি হয়তো আমার মা কষ্ট পাবে, কান্নাকাটি করবে, কিন্তু কিছু করার নেই, আমি এটাকে প্রাউডলি অ্যাকসেপ্ট করি, আমি যেমন তেমনই থাকতে চাই, বদলানোর কোনো ইচ্ছা নেই বা কেউ চাইলেও আমি বদলাতে পারবো না।